প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ, সুন্দর এবং ভালো আছেন। স্বাগত জানাচ্ছি চিড়িয়াখানা নিয়ে নির্মিত 3 পর্বের ধারাবাহিকে দ্বিতীয় পর্বে। পর্দায় আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমু পাখি। এদের বাসস্থান অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া। উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পাখি হচ্ছে এই ইমু পাখি। এরা উঠতে পারে না, তবে ভালো দৌড়বিদ। নরম পালকযুক্ত এই পাখির আছে লম্বা পা এবং গলা। এদের উচ্চতা 3 থেকে 4 ফিট, ওজন 30 থেকে 60 কেজি পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী পাখি পুরুষ পাখির তুলনায় বড় আকৃতির হয়ে থাকে। এদের আছে শক্তিশালী লম্বা ঠোঁট এবং চোয়াল। এরা সাধারণত শস্যদানা, ফলমূল, গাছের পাতা, কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে। ইমু পাখি 2 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। স্ত্রী ইমু পাখি 8 থেকে 10টি ডিম পারে। ডিমের ওজন 400 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ডিম ফুটে বাচ্চা বের হতে 50 থেকে 60 দিন পর্যন্ত সময় লাগে। এরা সাধারণত 25 থেকে 34 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। এরা সাধারণত দরপদ্ম এবং যাযাবরভাবে জীবন ধারণ করে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কবুতর। গৃহপালিত পাখি হিসাবে আমাদের সকলের খুবই পরিচিত এবং পছন্দের পাখি হচ্ছে এই কবুতর। চুখার দেখতে সুন্দর এ পাখি মূলত এশিয়া, উত্তর আমেরিকা ও নিউজিল্যান্ডে পাওয়া যায়। পরিপূর্ণ চুখার পাখির ওজন 550 থেকে 750 গ্রাম। এরা মূলত কীটপতঙ্গ, গাছের পাতা ও ঘাস খেয়ে জীবন ধারণ করে থাকে। জুলাই মাসে স্ত্রী চুখার 2 থেকে 3টি ডিম পারে। ডিম ফুটে বাচ্চা বের হতে সাধারণত 17 থেকে 20 দিন পর্যন্ত সময় লেগে থাকে। এদের গড় আয়ুষ্কাল 2 থেকে 3 বছর। ময়ূর অত্যন্ত সুন্দর একটি পাখি। এখানে দেখা যাচ্ছে এশিয়ান ময়ূর। এশিয়ায় সাধারণত নীল ও সবুজ 2 ধরনের ময়ূর দেখতে পাওয়া যায়। সমগ্র ভারতীয় মহাদেশে নীল ময়ূরের বিস্তৃতি। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণ ময়ূর দেখা গেল, এখন বিলুপ্তির পথে। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা দ্বীপ পর্যন্ত বিস্তৃত। প্রিয় দর্শক, এখানে আপনারা যে নীল এবং সবুজ ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূরের একটি জাত। জিনগত মিউটেশনের কারণে নীল ময়ূরের গায়ের রং সাধারণত সাদা হয়ে থাকে। আপনারা এখন পর্দায় একটি পেখম তোলা ময়ূর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নীল ময়ূর। শঙ্খচিল
বাংলাদেশের হাওর ও নদী প্রধান অঞ্চলে এদের ব্যাপক দেখা যায়। কুড়াবাস পাখি, কুড়াবাস ও শঙ্খচিল মূলত শিকারি পাখি। রাজধনেশ দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশসমূহে এদের পাওয়া যায়। এরা অতি বিপন্ন প্রজাতির পাখি, গায়ের রং হলুদের সাথে কালোর মিশ্রণ। পাহাড়ি বনাঞ্চলে এদের প্রিয় আবাসস্থল। প্রাপ্তবয়স্ক পাখি 2 থেকে 4 কেজি ওজনের হয়ে থাকে। পাকা ফলমূল এদের প্রধান খাদ্য। এছাড়া টিকটিকি, সাপ সহ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়েও এরা জীবন ধারণ করে থাকে। স্ত্রী রাজধনেশ 1 থেকে 2টি ডিম পাড়ে। 38 থেকে 40 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। এদের আয়ুষ্কাল 50 থেকে 60 বছর। এরা দেখতে খুবই সুন্দর প্রজাতির পাখি। লম্বা ধারালো ঠোঁট দিয়ে এরা খাবার গ্রহণ করে থাকে। এদের চোয়াল খুব শক্তিশালী হয়। কথা বলা এক মজার পাখির নাম ময়না। ময়না কথা বা শব্দ সহজে অনুসরণ করতে পারে। বেশিরভাগ প্রজাতির ময়নার আবাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। তবে চোরা শিকারির কারণে পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। প্রাপ্তবয়স্ক ময়না দেখতে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ কালো দেখা। এদের পায়ে রং হলদেটে হয়ে থাকে। এদের খাদ্য তালিকায় আছে বিভিন্ন ধরনের পাকা ফল ও কীট পতঙ্গ। স্ত্রী ও পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে। যতক্ষণ না পর্যন্ত একজনের মৃত্যু ঘটে ততদিন পর্যন্ত তাদেরই বন্ধন অটুট থাকে। ককাটিল বন্য প্রজাতির হিসাবে অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও পাওয়া না গেলেও গৃহপালিত পাখি হিসেবে বিশ্বব্যাপী এর কদর আছে। এরা কাকতো পরিবারের অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের শাকসবজি, পাকা ফল ও গাছের কচি পাতা এদের প্রধান খাদ্য। এটা হচ্ছে হীরামন বা টিয়া পাখি। বাংলাদেশ ছাড়াও এদেরকে ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানে পাওয়া যায়। এরা সাধারণত পাকা ফলমূল, গাছের কচি পাতা এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাখি। যে কারণেই চোরা শিকারীরা এগুলো ফাঁদ পেতে ধরে অবৈধ মার্কেটে বিক্রি করে। এ কারণে এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটা হচ্ছে নীলময়ূর। ময়ূর সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বর্ণনা করেছি। নীলময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। এরা পেখম তোলে, সুন্দর নাচতে পারে। আপনারা সেই নীলময়ূরের লম্বা পেখমটি দেখতে পাচ্ছেন। রাজধনেশ খুব বড় আকৃতির হয়ে থাকে এ পাখি। এ পাখি সম্পর্কে আপনি আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে বর্ণনা করেছি। এটা হচ্ছে আরেকটি খাঁচা। এখানে 2টি পাখি আছে, একটি পুরুষ এবং স্ত্রী পাখি।
উট পাখি। আফ্রিকার সাহারা মরুভূমি তৃণভূমি অঞ্চলে এদের বিস্তৃত। তবে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এরা উঠতে পারে না, তবে ভালো দৌড়বিদ। এরা ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। বিশাল আকৃতির উট পাখি তৃণভোজী শ্রেণীর অন্তর্ভুক্ত। 5 থেকে 50 সদস্যের যাযাবর দলে এরা ঘুরে বেড়ায়। এরা সাধারণত গাছের কচি পাতা, ফলমূল, কীটপতঙ্গ খেয়ে জীবনধারণ করে থাকে। পেলিক্যান, এরা মূলত জলজ প্রাণী। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউ গিনি, ফিজি, ইন্দোনেশিয়া দিয়ে এদের পাওয়া যায়। লম্বা টোটল এ পাখির গায়ের রং সাধারণত সাদা ও পাখার রং কালো হয়ে থাকে। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ ও বিভিন্ন ধরনের জলজ প্রাণী। লম্বা টোটল প্রাণী হিসাবে এর যথেষ্ট কদর আছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পরিচালকের কার্যালয়ের সামনে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আপনারা যারা চিড়িয়াখানা নিয়ে নির্মিত প্রথম পর্বটি দেখেননি, দয়া করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। কার্যালয় ঠিক অপোজিটে আছে বিশাল একটি পাখির কাছে। এখানে আপনারা দেখতে পাবেন ম্যাকাও, হারবিল এবং সারসক্রেন পাখি। এটি একটি বিশাল বড় খাঁচা হওয়ার কারণে এবং পাখির সংখ্যা খুবই কম এখানে, তাই সব পাখি ক্যামেরা ধারণ করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে হারগিলা। একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণ হারগিলা পাখি ছিল, কিন্তু এখন কালের বর্তমানে সে সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সারসক্রেন দেখতে সুন্দর এবং আকর্ষণীয় পাখি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।